আজ 3রা জুলাই, আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ঠিক সকাল 9টার সময়। আর তোমরা অনলাইন সাইটে 10টার থেকে কিন্তু তোমাদের নিজস্ব রোল নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে তোমরা মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবে। আজকে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে, তোমরা কিভাবে কোন ওয়েবসাইট থেকে তোমরা নিজের রেজাল্ট চেক করবে। আর আমি আজকে ভিডিওতে বলবো যে কতজন স্টুডেন্ট এবছর পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা, আর তার সাথে আমি এটাও বলবো যে এবছর পাশের হার কত পার্সেন্ট সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখতে থাকলে বুঝতে পারবে কীভাবে তোমরা রেজাল্ট কিন্তু তোমাদের ওয়েবসাইট থেকে বা নিজের ফোন থেকে চেক করবে। কোভিড পরিস্থিতিতে পরীক্ষা কিন্তু অনলাইন নেওয়া হয়েছিল বিগত বছরে, তাই এবছর কিন্তু অফলাইনে পরীক্ষা নেওয়া হলো। আর এবছর তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার্থীর সংখ্যা 11,26,863 জন, 11,26,863 জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা 5,59,000, ছাত্রীর সংখ্যা 6,26,804 জন ছাত্রী। 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের সংখ্যা 85% সম্ভবত পশ্চাৎ থেকে জানা গেছে। তোমরা এই দেখো তিনটে ওয়েবসাইট এখানটায় আমি দিয়েছি, এই তিনটে ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তোমরা চেক করতে পারবে। তোমাদের কিন্তু ওয়েবসাইটে আসলেই কিন্তু এমন শো করবে, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ইয়ার 2022, এন্টার ইয়োর রোল। তোমরা অ্যাডমিট কার্ড থেকে তোমাদের যে রোল সেই রোলটা তোমরা এখানটায় বসিয়ে দেবে। তারপর এখানটায় দেখো নাম্বার আছে, তোমাদের অ্যাডমিটের রোলের পাশে দেখবে নাম্বার আছে, সেই নাম্বারটা তোমরা বসিয়ে দেবে। তারপর ডেট অফ বার্থ, তোমাদের এখানটায় প্রত্যেকে যার যার ডেট অফ বার্থ সেটা তোমরা এখানটায় বসিয়ে দেবে। আর দেখবে পাশে একটি ক্যালেন্ডারের আইকন আছে, এই আইকনে তোমরা ক্লিক করলে এখান থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে। নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু তোমাদের প্রথম ডেট দেবে, তারপর মান্থ দেবে, তারপর তোমরা ইয়ার সিলেক্ট করবে। তারপর নিচের দিকে দেখো সাবমিটের একটি অপশান আছে, তোমরা প্রত্যেকে এই সাবমিটে ক্লিক করলেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমরা চেক করতে পারবে। তোমাদের সুন্দর একটি হাতের আঙুল দিয়ে আমার এই ভিডিওতে একটি লাইক করে দাও, তোমাদের একটি লাইক আমার মনটাকে অনেক শান্তি দেয়, তাই অবশ্যই তোমরা একটি লাইক করে রেখো। আর কোনো রকম কোনো আপডেট আসা দিলে আমি অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে দেবো, এবং তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। তোমরা যে কোনো ব্রাউজারের সাইটে গিয়ে আমি যে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানটায় তোমরা লিঙ্কটি সার্চ করবে, বা আমি ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কটি দিয়ে রাখবো। তারপর তোমরা WBBSE Class 10 Result লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পর নিজের রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা সাবমিট করলে কিন্তু তোমরা নিজস্ব রেজাল্ট ডাউনলোড করতে পারবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কত নাম্বার তোমরা কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষায় পেয়েছো। আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি প্রত্যেককে হেল্প করার চেষ্টা করবো।